টিপস পয়েন্টে স্বাগতম বন্ধুরা। আমাদের আজকের আলোচনা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় যেসব খাবার থেকে। চলুন দেখে নেই কোন কোন খাবার থেকে কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয়। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, অতিরিক্ত জাঙ্ক ফুডের কারণে বহু মানুষ কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। একবার কোষ্ঠকাঠিন্য হলে অনেক নিয়ম মানা প্রয়োজন। জেনে নিন কোন কোন খাবার একেবারেই খাওয়া উচিত নয় কোষ্ঠকাঠিন্যর হাত থেকে রেহাই পাওয়ার জন্য। তাহলে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সেই সব খাবারগুলো সম্পর্কে। প্রচুর পরিমাণে ফ্যাট থাকার কারণে অতিরিক্ত ভাজাপুরি খাবার খাওয়া একেবারেই উচিত নয় এই সময়ে, কারণ এই ধরনের খাবার হজম হতে অনেক সময় নেন। 2. ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। কোষ্ঠকাঠিন্যের সময় সাদা ভাত খাওয়া একেবারেই উচিত নয়, বরং এই সময় ব্রাউন রাইস খাওয়া উপকারী। 3. অ্যালকোহলের কারণে আমাদের শরীর হিডাইড্রেট হয়ে যায়, এর ফলে মাথা যন্ত্রণা এবং মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে। তাই হিডাইড্রেশন এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা অ্যালকোহল বর্জন করুন, পরিবর্তে প্রচুর পরিমাণে পানি খান। 4. চিপস খেতে যতই ভালো লাগুক না কেন, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় চিপস শরীরের জন্য খুবই ক্ষতিকর। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।